ভাই যে কথা বলছিলাম, আমরা তো অনেক কথা অনেকভাবেই বলে থাকি, কিন্তু এখন যে কথাটা বলবো সেটা হবে দাদা। দাদা? আচ্ছা বন্ধুরা, আপনারাও জানেন যে আমরা অনেক সময় দাদা নিয়েই অনেক কথা বলি, যে দাদাটা বা অনেকে গুগলিও বলে। এই গুগলি এমনই একটা ব্যাপার যেগুলো কিন্তু সহজ, আমাদের আশেপাশে ঘুরে কিন্তু আমরা অনেক সময় বলতে পারি না, জানতে পারি না, তাই না? গুগলি বা দাদা সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আছে, দাদাগিরিতে দেখি, আর এমনি তো স্বাভাবিক দাদা ছোটকালে অনেক শুনেছি। কোনো দাদা দুইজন ধরাধরি করেছেন? ওই মজা করে, মানে আমি ওকে বলি, ও আমাকে বলে, মানে আপনি তারে ধরেন ও আপনারে ধরে, হ্যাঁ এরকমই। ধরার পরে কি মারামারি হয় নাকি? না মারামারি হয় না, মারামারি আমি করলে হয়তো আর কি, আমি করি না। মানে উনি মারে আপনি কিছু করেন না, নাকি উনি মারে? কোনটা? আমি মারবো? ওরে বাবা, ওরে চেনেন কি জিনিস? ও মনে করেন এই যে এখন বাজে 12টা, ও যদি বলে যে এখন বাজে 8টা 20, আমার ওইটাই মানতে হবে কি? তাই? হ্যাঁ, আমি যেহেতু করছি আমার তো চালাইতে হবে না, বলতে হবে না। যাই হোক, আমরা তাহলে ধাদায় আসি। হ্যাঁ বুঝছেন, আমরা তো অনেক গল্প করছি, কিন্তু ধাদার কথাটা হয়তো একটু অন্যরকম, কিন্তু অর্থটা কিন্তু একদম স্বাভাবিক, নর্মাল। আপনার প্রস্তুত তো? হ্যাঁ। আরেকটা কথা বলে দিয়ে, ধাদার সঠিক উত্তর দিতে পারলে আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে। কি আছে? পরিষ্কার? পরিষ্কার না, পুরস্কার। পুরস্কার? আচ্ছা। না এমনি তো আপনি পরিষ্কার সাদার শার্ট পরেছেন। তো প্রশ্নটা হলো যে, খেয়াল করে শুনবেন, রাতে স্বামী বেশি বেশি কি করলে স্ত্রী কষ্ট পায়? রাতে স্বামী বেশি বেশি কি করলে স্ত্রী কষ্ট পায়? ঝগড়া করলে, ঝগড়া করলে, ঝগড়া করলে কষ্ট পায়? ঝগড়া করলে কষ্ট পাবো না, কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার, যখন ঝগড়া করে কষ্ট তো হয়। আর কোনো তাতে কষ্ট হয় না? অনেক কিছু তো হয় এখন। কি সবসময় ঝগড়া করে রাতে? না, ঝগড়া আসলে সবসময় করে না, আবার সব স্বামীরাও করে না। সব স্বামীরা কি ঝগড়া করে? আমার তো মনে হয় সব স্বামীরাই করে। আপনার কি মনে হয়? না, সব স্বামীরা করে না, এটা আসলে একটা মিথ্যা অভিযোগ। তবে রাতে প্রশ্নটা কি বলেন? রাতে স্বামী বেশি বেশি কি করলে স্ত্রী কষ্ট পায়? স্বামী খুব বেশি কি করলে স্ত্রীরা কষ্ট পায় রাতের বেলা? না এরকম কিছু যে, মানে যদি অল্প বেশি কোনো মেয়ের বিয়ে হয় তাহলে সে কষ্ট পায়, বাকি নেগেটিভে যাওয়া যাবে না তো। ওরা তো নেগেটিভ বলছে যে নেগেটিভ নেওয়া যাবে না, পজিটিভ উত্তর হবে। মানে দেখা গেল সংসারে কাজ কাম পারে না ছোট মানুষ। আমি ঝগড়াঝাটি ঝগড়াঝাটি করা বা আরেকটা, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, দেখা গেলো রাত্রেবেলা মানে বাজার করে নিয়ে আসলো স্বামী, বলছে যে এইটা এখনই রান্না করো, মানে তখন তো তার একটা কাজ বেশি করা লাগতেছে, সারাদিন অনেক ক্লান্ত, কিন্তু রাতে ওই কাজটা করতে তখন তো সে কষ্ট পাবেই। এটা তো একটা হুকুম দিয়া। হ্যাঁ, সবসময় তো আর একই হুকুম হয় না, হয়। আর সব মেয়েরাও যারা, তারা তো যে রান্না করবে এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে বেশি রাত করে হয়তো বাড়ি ফিরাও? বেশি রাত করে বাড়ি ফিরলে আপনি কষ্ট পান? হ্যাঁ তা তো পাই। আপনি কি উনি বেশি রাত করে যখন আসছেন উনি কষ্ট পাইছেন? না, এটি আসলে সঠিক হচ্ছে না। বেশি রাতে আসলে তো উনি আরও খুশি হয় নাকি? সে বলছে কিন্তু মানে স্বামীরা জেগে থাকতে হবে, তাহলে খুশি হওয়ার তো কিছু নাই। জেগে থাকা না, মানে প্রশ্নটা সে বলছে স্বামীরা রাতে বেশি বেশি কি করলে? ওই যে দেরি করে করে যখন বারবার যখন দেরি করে সে বাসায় ফিরবে রাত করে, তখন তো আর একটা জিনিস হচ্ছে এখন প্রচলন হচ্ছে, আমার মনে হচ্ছে কি এই যে মানে মোবাইলের একটা বিষয় আছে সম্ভবত, যে ওই যে এখন তো সবাই মোবাইলে গেম খেলে, ওই ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ওই যে কি ফ্রি ফায়ার পাবজি, মানে এইটা যদি মনে হয় বেশি বেশি করে হয়তো তার স্ত্রীকে সময়টা কমে যাচ্ছে, সেজন্যও হইতে পারে। মানে এটা তো মোবাইল তো সবারই থাকে, হ্যাঁ স্বামী স্ত্রী সবার। আর রাতের বেলায় তো যদি মোবাইল চালান, অনেক সময় তো রাতে মোবাইল চার্জও দেওয়া লাগে। তো এটা আমাদের যে উত্তরটা, এটা এত আপনি কাছাকাছি জাননি আর কি, আপা আপনি একটু দেখেন তো চিন্তা করেন। আমার তো মনে হচ্ছে এটা অ্যাভয়েড করা, যেমন দেখা যাচ্ছে আমাকে অ্যাভয়েড করলো, অন্য রুমে গেল, সে মোবাইল চালাক, ফেসবুক চালাক বা আর কিছু, এখন কী করলে, কী করলে বেশি মেয়েরা কষ্ট পায়, এত কষ্ট পায়? আমাকে অ্যাভয়েড করে কোনো কারণবশত সে প্রক্রিয়া শুরু করে দিল।
এটাই হবে, কারণ কারণে প্রক্রিয়া করে এটা তো কখনো কোনো মেনে নেয় না, প্রশ্নই উঠে না মেনে নেওয়ার। প্রক্রিয়া করে না ভাই, আমাদের অনেক মিল এটা, কিন্তু এটা একটা সঠিক একটা জায়গা, কারণ মেয়েরা সংসারে কাজ করবে তাতে তার কষ্ট নেই, সে ছেলে মেয়ে মানুষ কোনো কষ্ট নেই, কিন্তু একটা মেয়ে কখনো তার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে যাবে না, এই জন্য ওই পরকীয়ার বিষয়টাই হচ্ছে এখানে সঠিক উত্তর হবে। আমার কাছে এটাই মনে হচ্ছে পরকীয়া। পরকীয়া আপনি কি শিওর যে পরকীয়া করলে জামাইরা বউরা খুব কষ্ট পায়, একটু বুঝিয়ে বলেন আমার দর্শকদের। 100% কষ্ট পায় পরকীয়া করলে, আর পরকীয়া হচ্ছে কি নিজের স্ত্রীকে ছেড়ে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, আর এটা তো কখনো কোনো বউ মেনে নিবে না যে আমার স্বামী আমাকে রেখে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হবে। আকৃষ্ট না হোক, স্বাভাবিক মেয়েরা এটাই চিন্তা করে যে আমার স্বামী আমাকে ফেলে কেন অন্য কারোর সাথে ওইভাবে কথা বলবে, হেসে কথা বলবে বা তার সাথে তার চ্যাটিং করবে, মানে সে ওখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এই জিনিসটা কোনো মহিলাই মেনে নিই না। খুবই চমৎকার উত্তর দিয়েছেন এবং আপনাদের উত্তর দর্শক আপনাদের বিচারে এবং আমাদের বিচারে সঠিক, পরকীয়া আসলে। কিন্তু উত্তরটা কিন্তু আপা দিয়েছে, আপনি দিতে পারেন না, যেহেতু পুরুষ মানুষ সেটা করে, যদি আমিও করি না তারপরে এখন ডাইরেক্টলি আমি একটা পুরুষ মানুষের দোষ কীভাবে দিই। আপনার কি পরকীয়া করার ইচ্ছা আছে আমার কানে কানে কনে? আসলে বন্ধুরা ওনারা যে কথা বলেছে আপনারা শুনেছেন নিশ্চয়ই, তো এখন আমি বলবো না, যেহেতু আপনারা শুনেছেন আপনারাই বুঝে নেবেন। আর পুরুষ মানুষ পরকীয়ার প্রতি তাদের একটু দুর্বলতা আছে এবং আপনারা সঠিক উত্তর দিয়েছেন, এই জন্য আপনার জন্য স্পেশালি একটা পুরস্কার আছে, পুরস্কারটা পেয়ে যাবেন। আর বন্ধুরা যারা আমাদের সাথে দাদায় আসছেন এবং যারা দেখছেন, তারা বেশি বেশি করে আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা জানাবেন কী ধরনের দাদা করলে আপনাদের আরও বেশি আপনারা মজা পান এবং আনন্দ পান। ওকে, অনেক ধন্যবাদ।